জড়ো হয়েছি, কারণ আমরা প্রত্যেকে জানি এক বছর আগে এই দিন বাংলাদেশে কি হয়েছিল। মানুষ চুরি করে, বাংলাদেশের শাসকরাও ভোট চুরি করেছে অতীতে, কিন্তু দেশের 16 কোটি লোককে সাক্ষী রেখে, 16 কোটি লোককে বঞ্চিত করে, 16 কোটি লোককে বন্দি করে, কার্যত বন্দি করে, এই রকম নির্লজ্জ নিষ্ঠুরভাবে ভোট চুরির মহোৎসব বাংলাদেশ আগে কখনো দেখে নাই। আমাদের জন্য এত হৃদয় বিদারক একটা ঘটনা ছিল যে আমরা কেউ কল্পনাও করতে পারি নাই। আমরা 2014 সনে দেখেছি রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন করা হয়েছে। 2018 সনে আমরা দেখলাম ভোটারদেরকে বাদ দিয়ে নির্বাচন করা হয়েছে। আমার আশঙ্কা হয় আগামী যে নির্বাচন হবে সেটা হচ্ছে মানুষকে বাদ দিয়ে, যন্ত্র দিয়ে কারচুপি করা হবে, ইভিএম দিয়ে কারচুপি করা হবে। আজকে মানুষের মনে কোনো রকম বিশ্বাস নাই শুধু যে আমাদের গণতন্ত্র নির্বাচন ব্যবস্থার কবর হয়েছে বা সমাধি হয়েছে সেটা না, আমাদের বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা সমস্ত কিছু হরণ করা হয়েছে। আপনারা দেখেন প্রত্যেক সপ্তাহে, আমরা দেখি প্রত্যেক সপ্তাহে ক্ষমতাসীন দল তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন সভা সমাবেশ করে। কোনো দিনকে আমরা শুনি যে তারা পুলিশের পারমিশন নিয়ে করেছে, কোনো দিনকে আমরা দেখি তাদের বাস ট্রাক পুলিশ আটকিয়েছে, আর বিরোধী দল, যে কোনো বিরোধী দল কোনো সমাবেশ করতে গেলে যে কোনো জায়গাতে পুলিশের অনুমতি নিতে হয়। পুলিশের অনুমতি কেন নিতে হবে এই প্রশ্ন তোলার মতো পরিবেশও আজকে দেশের আইন আদালত ব্যবস্থার মধ্যে নাই। আজকে আমরা একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় বসবাস করছি। আমি একটা ব্যক্তিগত নাগরিক হিসাবে আমার স্বার্থ হচ্ছে আমি বাংলাদেশের মানুষ, তারা যেন ভোটাধিকার দিতে পারে সেটা দেখতে চাই, আমি যেন ভোটাধিকার দিতে পারি সেটা দেখতে চাই, আমার সন্তান যেন পারে সেটা দেখতে চাই। অনেক মানুষ অনেক হিসাব করে, সুষ্ঠু নির্বাচন হলে লাভ কী হতো, সুষ্ঠু নির্বাচন হলে অমুক দল ক্ষমতায় আসতো তারা কি ভালো পারতো। আমার কথা হচ্ছে গণতন্ত্র আপনাকে এই অধিকার দেয় নাই, কয়েকজন লোক মিলে ডিসাইড করবেন যে সুষ্ঠু নির্বাচন হলে ওই দল আসলে প্রবলেম, এই দল আসলে প্রবলেম। গণতন্ত্র মানে হচ্ছে প্রত্যেকটা মানুষের স্বাধীন ইচ্ছা থাকবে, প্রত্যেকটা মানুষের স্বাধীন ভোটাধিকার থাকবে, সেই অধিকার হরণ করার অধিকার কারো নাই। আপনারা যদি বাংলাদেশের আইন দেখেন, আপনারা যদি বাংলাদেশের সংবিধান দেখেন, তাহলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের সাংবিধানিক ব্যবস্থার অংশ। এই নির্বাচন ব্যবস্থাকে হাসি ঠাট্টার বিষয়ে পরিণত করে ফেলা সংবিধানের প্রতি আস্থা নষ্ট করার সামিল, এবং সংবিধানের প্রতি, সাংবিধানিক ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করার সামিল হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ। কাজে আমি সত্যি বিশ্বাস করি বাংলাদেশে যদি আইন এবং বিচার ব্যবস্থা স্বাধীন থাকতো, সত্যিকার অর্থে আইনের শাসন থাকতো, তাহলে আজকে যারা ক্ষমতার মসনদে বসে আছেন তাদের অনেকেরই আজকে জেলে থাকার কথা, আর আজকে যারা জেলে আছেন তাদের অনেকেরই মুক্ত মানুষ হিসাবে থাকার কথা। এরকম একটা নিষ্ঠুর একটা বঞ্চিতকরণ গণহারে, সেটার প্রতিবাদ এবং এটার প্রতি যে প্রতিবাদ সেটার জন্য সংহতি জানানোর জন্য এখানে এসেছি। আশা করি বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধার করার যে সংগ্রাম সেটা অব্যাহত থাকবে, এবং আমরা বাংলাদেশকে, বাংলাদেশের সত্তাকে পুনঃপ্রতিষ্ঠা না করে আমরা কেউ এই লড়াই থেকে যেন সরে না যাই। কারণ আপনারা দেখেছেন এই প্রতিবাদ করার লড়াই থেকে সরে যেতে যেতে আমাদের কী অবস্থা দাঁড়িয়েছে। এখন সরকারের শুধু না, ভারত সরকারের একটা নীতির প্রতিবাদ করার জন্য ডাকসু ভিপির উপর তার কার্যালয়ে হামলা হয়েছে। সেই হামলার পর সেই হত্যা প্রচেষ্টার মামলায়, হত্যা প্রচেষ্টায় উনি গুরুতর আহত হয়ে বন্দি থাকা অবস্থায় হত্যা প্রচেষ্টার যে ভিকটিম তাকে হত্যা প্রচেষ্টার মামলা দেওয়া হয়েছে। হত্যা প্রচেষ্টার মামলা যে খান্ত হয়নি তাকে সিসিটিভি ফুটেজ গায়েব করার মামলা দেওয়া হয়েছে। এবং এই প্রতিটা জিনিস হচ্ছে বাংলাদেশের সমস্ত মানুষকে দেখানো যে কোনো রকম প্রতিবাদ, ভিন্নমত এই সমাজে সহ্য করা হবে না। আমি মনে করি প্রতিবাদ, ভিন্নমত, প্রশ্ন করার অধিকার এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনার অংশ, এটা আমাদের 72-এর চেতনার অংশ, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংবিধান গড়ে তুলেছেন সেটার অংশ। কাজে আমাদের মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বস্ত থাকতে হলে, বাংলাদেশের 72-এর সংবিধানের প্রতি বিশ্বস্ত থাকতে হলে, এবং বাংলাদেশের ফাউন্ডিং ফাদারদের আদর্শের প্রতি বিশ্বাস থাকতে হলে অবশ্যই আমাদের প্রশ্ন করতে হবে, প্রতিবাদ করতে হবে, আমাদের ভোটাধিকার ফেরত চাইতে হবে। ধন্যবাদ সবাইকে।